সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বাংলাদেশি নারীকে ক্যাম্পে ধর্ষণ বিএসএফ সদস্য গ্রেফতার শ্রমিকদের কেউ যেন অনুপস্থিত না থাকে বলে প্রশ্নবিদ্ধ অনন্ত নায়িকা একার বাসা থেকে মদিয়া বা উদ্ধার গেমে জন্য শিক্ষার্থী আটক মুছে বাংলা বাংলাবাজার শিমুলিয়া রুটে মানুষের ঢল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে দেখবেন বিস্তারিত বাংলাদেশি নারীকে ক্যাম্পে ধর্ষণ বিএসএফ সদস্য গ্রেফতার ভারত থেকে স্থল পথে দেশের ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হেফাজতে থাকা এক বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই অভিযোগে বিএসএফের এক এসআই গ্রেফতার করেছে দেশটির পুলিশ গ্রেফতারকৃত ওই কর্মকর্তার নাম রামেশ্বর কয়াল তাকে দুই দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত জানা গেছে ওই নারী বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা তিন বছর ধরে গুজরাটের একটি শাড়ি শোরুমে কাজ করছেন তিনি বুধবার বৈধ পাসপোর্ট ছাড়াই দালালের সাহায্যে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন এজন্য দালালকে তিনি ও তার বান্ধবী মিলে মোট ত্রিশ হাজার রুপি দেন কিন্তু গৈহাটা এলাকার ঝাউডাঙ্গা সীমান্তে বিএসএফ এর একশো আটান্ন ব্যাটালিয়ন সদস্যদের হাতে আটক হন তারা এরপর রাতে ক্যাম্পে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী ওই নারীর অভিযোগ আমি এবং আমার এক বান্ধবী ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ি কিন্তু দালালকে ধরা যায়নি এরপর ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় পরে রামেশ্বর নামে এক বিএসএফ কর্মকর্তা একটি ঘরে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে তিনি আরও বলেন তাদের কোনো বৈধ পাসপোর্ট ছিল না তাই চোরাই পথে তারা বাংলাদেশে ফিরছিলেন এদিকে ওই নারীর অভিযোগের ভিত্তিতে বিএসএফ কর্মকর্তা গ্রেফতার করেছে স্থানীয় গাইঘাটা থানার পুলিশ এরপর তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তিনি যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএসএফ কর্মকর্তা তিনি বলেন আমি কোনো অন্যায় কাজ করিনি ওদেরকে কেবলমাত্র আটক করে নিয়ে এসেছি ওই নারী অভিযোগ করতেই পারেন কিন্তু আমি কিছুই করিনি তারা কেন অভিযোগ করেছে তা তারাই বলতে পারবেন বনগা আদালতের মুখ্য সরকারি আইনজীবী জানিয়েছেন এ ঘটনায় ওই নারীর বয়ান রেকর্ড ও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এদিকে শ্রমিকদের কেউ যেন অনুপস্থিত না থাকে বলে প্রশ্নবিদ্ধ অনন্ত বিধিনিষেধের মধ্যে আগামী পহেলা আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কারখানা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার এই অবস্থার মধ্যে ব্যবসায়ী অভিনেতা অনন্ত তার পোশাক কারখানায় শ্রমিকদের পহেলা আগস্ট থেকে যোগ দিতে বলেছেন কেউ যেন অনুপস্থিত না থাকে এর মতো নির্দেশনা দিয়েছেন তিনি অনন্ত তার অনন্ত সিআইপি ফেসবুক পেজে লেখেন এত দ্বারা এজে আই গ্রুপ ও এবি গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা এবং শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামী পহেলা আগস্ট থেকে আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণভাবে খোলা থাকবে তাই সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। কেউ যেন অনুপস্থিত না থাকে এমন পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোপের মুখে পড়েছেন অনন্ত লকডাউনের মধ্যে স্বল্প নোটিশে কীভাবে শ্রমিকরা কারখানায় আসবেন তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন অনেকে সমালোচনার মুখে অবশ্য কেউ যেন অনুপস্থিত না থাকে বাক্যটি পোস্ট থেকে মুছে ফেলেন অনন্ত পয়লা আগস্ট থেকে কারখানা খুলে দেওয়ার খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা ঢাকায় আসছেন এতে স্বাস্থ্যবিধি উপেক্ষা হচ্ছে এবং ঝুঁকি তৈরি হচ্ছে যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সমালোচনা করে অনন্তের পোস্টের কমেন্টে কামরুল হাসান নামের একজন মন্তব্য করেন অনন্ত সাহেব কেউ যেন অনুপস্থিত না থাকে যে বললেন আচ্ছা তাদের আসার ব্যাপারে কতটুকু ব্যবস্থা নিয়েছেন পরিবহনের ব্যবস্থা করেছেন কি মোহাম্মদ মিলন বাবু নামের আরেকজন লেখেন কেউ যেন অনুপস্থিত না থাকে তাহলে আপনার কাছে প্রশ্ন যারা বাড়িতে গেছে গণপরিবহন তো বন্ধ তাহলে তারা আসবে কিভাবে। কামুল হাসান মোল্লা নামের একজন মন্তব্য করেন আপনারা গার্মেন্টস খোলার অনুমতি নিলেন কিন্তু লকডাউন শিথিলের ব্যাপারে কোনো কথা বললেন না এত এত মানুষ গ্রাম থেকে কেমনে যাবে সেই চিন্তা একবারও করলেন না এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন যারা শুধু ঢাকায় আছেন তাদের নিয়ে কারখানার কর্মকাণ্ড শুরু করা হবে যারা ঢাকার বাইরে তারা কেউ চাকরি হারাবেন না পাঁচ তারিখের পরে পর্যায়ক্রমে তাদের নিয়ে আসবে একেবারে না এক্ষেত্রে কিন্তু ছাটায়ের কোনো আশঙ্কা নেই এদিকে নায়িকা একার বাসা থেকে মদ ইয়াবা উদ্ধার গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক চলচ্চিত্র নায়িকা একার বাসা থেকে মদ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ রামপুরা এলাকার বাসা থেকে তাকে আটকের সময় এসব মাদক উদ্ধার করা হয় শনিবার একত্রিশে জুলাই সন্ধ্যার খবর পেয়ে রামপুরা এলাকায় তার নিচ বাসা বন্ধু নিবাস থেকে তাকে আটক করে হাতির ছিল থানা পুলিশ পুলিশ জানায় নায়িকা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন নয়শো নিরানব্বই এমন একটি অভিযোগ আসে এর ভিত্তিতে সন্ধ্যার সাড়ে সাতটার দিকে পুলিশ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য একাকে হাতির ছিল থানায় নিয়ে আসে এর আগে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি হাফিজ আল ফারুক জানান গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একা নামে একজনকে আটক করা হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন হাতিরছিল থানা পুলিশ জানায় তিন চার মাস ধরে হাজেরা নামে এক গৃহকর্মীকে বেতন দিচ্ছিলেন না চিত্রনায়িকা একা গৃহকর্মী সেই টাকা চাইতে গেলে উল্টো তাকে মারধর করা হয় মারধরে গৃহকর্মী অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে চিত্রনায়িকা একাকে আটকের সময় তার বাসা থেকে কয়েক বোতল বিদেশি মদ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে অনলাইনে গেমে আসক্তির জন্য এগারো শিক্ষার্থী আটক মুছলেকা দিয়ে ছাড় কুড়িগ্রামের পৌরবাজার এলাকার বিভিন্ন চায়ের দোকানে বসে অ্যান্ড্রয়েড মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলা অবস্থায় গেমে আসক্ত এগারো শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ শনিবার একত্রিশে জুলাই দুপুরে তাদের আটক করা হয় পরবর্তীতে বিকেলে মুছলেখা নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বই নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার কথা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোনে অনলাইনে ফ্রি ফায়ার ও পাবজি গেমস সহ নানা ধরনের গেমে আসক্ত হয়ে পড়েছে অভিভাবকদের নজরদারি এড়াতে বাড়ি ছেড়ে বিভিন্ন মোড় এবং চায়ের দোকানে বসে এসব শিক্ষার্থীরা গেম খেলে পুলিশ জানায় শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরে পৌর বাজারের পশ্চিম পাশে নজরুল ইসলামের চায়ের দোকান থেকে মোবাইল অনলাইনে গেম ফ্রি ফায়ার ও পাবজি খেলারত অবস্থায় এগারো শিক্ষার্থীকে আটক করে এদের অধিকাংশই এসএসসি এইচএসসি পরীক্ষার্থী ও স্নাতক শিক্ষার্থী পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে নিয়ে তাদের জিম্মায় ওই শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয় কুড়িগ্রাম সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বাংলা নিউজকে বলেন লিখিত অঙ্গীকার নামা নিয়ে আটক শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে বাংলাবাজার শিমুলিয়া রুটে মানুষের ঢল গার্মেন্টস সহ সকল শিল্প কারখানা খোলার খবরে কোরবানি ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষের ঢাকায় ফিরতে শুরু করেছেন শনিবার একত্রিশে জুলাই বিকেলে শিমুলিয়া বাংলাবাজার নৌরুট মানুষের ঢল নেমেছে এর আগে ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকামুখী হাজার হাজার যাত্রী ভিড় করছে ঘাট এলাকায় তাদের অধিকাংশই পোশাক শ্রমিক জানা গেছে শুধুমাত্র জরুরি ও বিধিনিষেধের আওতাভুক্ত পণ্যবাহী গাড়ি পাড়াপাড়ে ফেরি চালু থাকলেও তা মানা হচ্ছে না বাংলা বাজার ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় এদিকে শিমুলিয়া ঘাটে পৌঁছানো ঢাকামুখী যাত্রী ও পোশাক শ্রমিকরা পরিবহন সংকটে চরম বিপাকে পড়েছেন সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহন ভেঙে ভেঙে ঢাকার পথে আসছেন তারা ফলে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের মানিক নামে এক শ্রমিক আর নিউজকে বলেন হঠাৎ করে খবর পেলাম আগামীকাল রোববার পহেলা আগস্ট থেকে গার্মেন্টস খুলবে এই কারণে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা যাচ্ছি আর না গেলে চাকরি থাকবে না বিআইডব্লিউটিসি শিমুলিয়া ম্যানেজার মোহাম্মদ শাফাত হোসেন আর টিভি নিউজকে জানান শিমুলিয়া ঘাটে জাতীয় যানবাহন চাপ কম থাকলেও বাংলাবাজার ঘাট থেকে আসা ঢাকাগামী যাত্রী চাপ অনেক বেশি বাংলাবাজার ঘাটে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায় এ রুটে সকাল থেকে আটটি ফেরি চলাচল করছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম